আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাতুল কুকিং টিভি থেকে বলছি, জান্নাতুল ফেরদৌস। তো আজকে আপনাদের জন্য খুবই ক্রিসপি আর খুবই মজাদার বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মচমচে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ চাউলের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, সামান্য একটু। আদা পেস্টটা বাদ দিলেও হবে, তো আমি যেহেতু আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি তো এ কারণে দিতে হচ্ছে আর কি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, এখানে আমি টালা জিরাটা দিয়েছি। সামান্য হলুদ, মানে 1 চামচের 1/4 ভাগ দিবেন, তো এখানে সামান্য একটু হলুদ দেবেন, তাহলে কালারটা বেশ কালারফুল আসবে। আর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। খুব স্মুথলি ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু কোনো লাম্পস না থাকে, তো এইভাবে আমি খুব স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু ডিম ফাটিয়ে দিচ্ছি এর সাথে, ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আসলে এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে খেতে খুবই অসম্ভব ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বোঝাই যায় না, খুবই ক্রিসপি, একদম চানাচুরের মতো খেতে খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তো বাসায় তৈরি করে খেয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, আমি অল্প 1 চামচ 1 চামচ করে বেটার চামচে দিয়ে দিচ্ছি, একদম আমরা বুরিন্দা যে স্টাইলে ভাজি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র দিয়ে কিভাবে পড়ছে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই ক্রিসপি হয়, খুবই ভালো লাগে খেতে। তো এভাবে আমি 2 চামচ 2 চামচ করে বেটার দিয়েছি। এবার এগুলোকে আমি লালচে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা একেবারে সহজ, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এটা একবার বাসায় ট্রাই করবেন, তাহলে চানাচুরের আর প্রয়োজন হবে না আশা করি। তো এটা মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে, আমি লালচে কালার করে তুলিয়ে নিচ্ছি এটাকে। এটাকে তুলে নেবেন একটা কিচেন টিস্যু পেপারের উপরে, তাহলে এক্সট্রা যে তেলটা আছে ওটা থাকবে না। তো আমি এরকম সবগুলো তুলে নিচ্ছি, আমি সবগুলো ভেজে নিয়েছি এরকম করে ঠিক সেম ভাবে। তো দেখেন লুকটা কতটা সুন্দর আসছে, আর মানে খেয়ে তো অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালোবাসা দোয়া চাই আজকে এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।